হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আশা করি ভালো আছো ও ভালো থাকবে। আমার আজকে পরিবারের ঘটনা তোমাদের বলছি। রাত 12:30 বাজে, সবাই দেখো জেগে আছে, মশারি টানাবার কথা বলছি। আমার ঘরের ম্যাডাম দেখো ঘুমিয়ে আছে, মশারি টানাবে না, রোজ আমারই মশারি টানাতে হয়। তাই বন্ধুদের বলি, তোমরা যখন বিয়ে শাদি করবে, শান্তশিষ্ট মেয়েকে বিয়ে শাদি করো, তাতে তোমাদের লাভ। না হলে দেখো এই আমার মতন মশাই টানাতে হবে, ঘরের অর্ধেক কাজ আমার করতে হয়। এই দেখো কীভাবে উলট পালট ঘর আমার, এই দেখো। তাই তোমাদের বলছি, তোমরা যখনই বিয়ে শাদি করবে, শান্তশিষ্ট মেয়েকে বিয়ে করবে, তাতে তোমার খাটনি কমবে, না হলে এরকমই তোমাদের পরিস্থিতি হবে আমার মতো। দেখো কীভাবে শুয়ে আছে, মশাই টানাবার কথা বলছি, তাও টানাচ্ছে না। এখন আমারই টানাতে হবে রোজের মতন, আর কি করা যাবে, করতে তো হবে। আমরা হচ্ছে জরুকা গুলাম, ওর জন্য আমাদের এই গুলামি খাটতে হবে। তোমরাও এরকম খেটো না আমার মতন, তাহলে তোমরা অধৈর্য হয়ে যাবে। সকালবেলা বাজার করব, আবার সবজি টবজি আমার কেটে দিতে হয়, মাছ ধুয়ে দিতে হয়, এই হচ্ছে আমার সংসার। তাই তোমাদের বলি, তোমরা যখনই বিয়ে করবে, ভেবে চিনতে বিয়ে করবে, এটাই তোমাদের কাছে বলার ছিল। গুড নাইট, শুভরাত্রি, আবার দেখা হবে তোমাদের সাথে।